সাম্প্রতিক সময়ে অনলাইন কিংবা অফলাইন সর্বত্র আলোচিত এক নাম হিরো আলম। এবার কুড়িগ্রামের শিল্প ও বাণিজ্য মেলার স্টেজ শোতে হাজির হয়েছেন তিনি। সেখানে গিয়েও খোঁজ নিচ্ছেন সাধারণ মানুষের। আমি যেন অল টাইম আপনাদের পাশে সেবামূলক কাজ করে যেতে পারি, আপনাদের পাশে থাকতে চাই সুখে দুঃখে, এবং যে কোনো জায়গার যে কোনো কাজে মানুষের পাশে থাকার চেষ্টা করব। তাকে এক নজর দেখতে উপচে পড়া ভিড় বাণিজ্য মেলা প্রাঙ্গণে। মেলায় এসে হিরো আলম জানান, তার জীবনের অনেক বাধা বিপত্তি পেয়েছেন, এরপরও দমে যাননি তিনি। সেই মফস্বল গ্রাম থেকে হাঁটি হাঁটি পা পা করে আলম থেকে হিরো আলম, আমি হিরো আলম একদিনে এখানে আসতে পারিনি। এখানে আসতে আমার অনেক লাঞ্ছিত হয়েছে, অনেক মারও খেতে হয়েছে, তবু আমি পিছু পাওয়া হয়নি। কারণ পিছু পাওয়া হলে আর আপনি সামনে যেতে পারবেন না, তাই অল টাইম আমি সামনে যাওয়ার চেষ্টা করেছি, বাধা পার করে আসার চেষ্টা করেছি, তাই আজকে আপনাদের সামনে দুইটি কথা বলার মতো হিম্মত রাখতেছি। মাসব্যাপী এ মেলায় বিনোদনের জন্য রয়েছে সার্কাসও। সকাল থেকে রাত পর্যন্ত দর্শনার্থীদের পদচারণায় মুখরিত হচ্ছে মেলা চত্বর। গত 1 ফেব্রুয়ারি কুড়িগ্রাম শহরে শেখ রাসেল শিশু পার্কে শুরু হয় মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলা। মাসারুল হক মুহাজির, কালবেলা।